খেলাফত প্রতিষ্ঠা হলে একটা একটা ধরব আর জবাই করব। ওয়াসিক বিল্লাহ নোমানি এই ব্যক্তি হেফাজতের নেতা হিসাবে, হেফাজতের নেতা হিসাবে, কথিত আলেম আল্লামা মুফতি হিসেবে মঞ্চে বসে সাংবাদিকদেরকে লক্ষ্য করে, টার্গেট করে, সাধারণ জনগণকে লক্ষ্য করে এবং টার্গেট করে যে খেলাফত প্রতিষ্ঠা হলে একটা একটা ধরব আর জবাই করব, এই যে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী স্লোগান, এই ওয়াসিক বিল্লাহ নোমানিদের জন্ম, এই ওয়াসিক বিল্লাহ নোমানিদের আইডিওলজি, এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদীদের মূল থিওরিটা কোথায়, মূল লজিকটা কোথায়, কোথা থেকে পেল তারা এই দিশা, কোথা থেকে পেল তারা এই ভ্রষ্ট অপরাজনীতির ধারা, কোথা থেকে পেল, কোথা থেকে তাদের মানে তাদের এই ধরনের চিন্তা চেতনার মূল গোড়া কোথায়। ইসলাম কোনো অবস্থাতেই গাছের আগায় ওষুধ লাগায় নাই, ইসলাম কোনোদিন গাছের আগায় ওষুধ লাগায় নাই, ইসলামের ওষুধ মূলে। গাছের মূল যদি বিষক্রিয়া আক্রান্ত হয় গাছের আগার উপরে চিকিৎসা করে কোনো ফায়দা আসবে না। মদকে হারাম করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে, আল খামরু ওয়াল মাইসির মদের গোড়াকেও কোরআন এবং হাদিস সুস্পষ্ট করে দিয়েছে। ঠিক তেমনি সকল জঙ্গিবাদী সন্ত্রাসবাদী এই ওয়াসিক বিল্লাহ নোমানির মতো যারা একটা একটা মানুষ ধরো, জবাই করো, রক্ত দিতে হবে, রক্ত নিতে হবে, রক্ত দেওয়া বন্ধ হয়ে গেছে, রক্ত এখন নিতেই হবে, শুধু রক্তই নিতে থাকবো, ধরবো আর কাটবো আর মারবো, এই যে আইডিওলজি, এই যে ভ্রষ্ট চিন্তা চেতনা, এগুলো সব কিছুর জন্ম দিয়েছে হিন্দাবুত তত্ত্ব স্বীকৃত ভাগে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এই সমস্ত অপরাজনীতি, সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসবাদিতার ধারাবাহিকতা চলতেই থাকবে বিভিন্ন এডিশন ভার্সনে, যতদিন পর্যন্ত না মূল গোড়া উৎখাত হবে। অর্থাৎ অত্যাচারী জুলুম বাস কর্তৃক প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে যারা খেলাফত হিসেবে চালিয়ে দিয়েছে, তারা এই সমস্ত স্লোগানকে খেলাফত হিসেবে চালিয়ে দিচ্ছে, তারা এই সমস্ত স্লোগানকে একটা একটা মানুষ ধরবো জবাই করবো ধরনের স্লোগানকে খেলাফত ইসলামিয়া হিসেবে প্রতিষ্ঠা দিতে চাচ্ছে, খেলাফত ইসলামী হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। সুস্পষ্টভাবে পরিষ্কার এবং ক্লিয়ার, আত্মস্বীকৃত বাগি মুরতাদ হয়েছে, সে তার শাসন ব্যবস্থাকে কায়েম করেছে ব্যক্তি পূজকের ধারাবাহিকতায়, মুয়াবিয়া পূজক যারা রয়েছে তারা এটাকে খেলাফত হিসেবে চালিয়ে দিয়েছে, আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়ার সমস্ত ধরপাকড়, সমস্ত হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম, খুন, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশি, লুচ্চামি, এই সমস্ত ক্রিয়াকলাপকে খেলাফত হিসেবে চালিয়ে দিয়েছে তারা, তারাই আজকে ওয়াসিক বিল্লাহ নোমানিকে বাহবা দিচ্ছে, তারাই আজকে ওয়াসিক বিল্লাহ নোমানিদের উত্থান ঘটাচ্ছে। মূলত সমস্যা কোথায়, ওষুধ লাগাবেন কোথায়, গাছের গোড়ার ভিতরে, গাছের গোড়ার মধ্যে যদি সমস্যা থাকে গাছের আগা কাটছাট করে কোনো ফায়দা হবে না, গাছের আগায় মেডিসিন লাগিয়ে কোনো ফায়দা আসবে না। মূল গোড়া তো আত্মস্বীকৃত বাগি হিন্দাবুত্ত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তার কর্তৃক প্রতিষ্ঠিত মুলুকিয়া, তার কর্তৃক প্রতিষ্ঠিত খুনিয়াজিদবাদ, তার কর্তৃক প্রতিষ্ঠিত মুআবিয়াবাদ। আজ জঙ্গিবাদের সন্ত্রাসবাদের মূল দিশা সলিউশনকে খেলাফত হিসেবে চালিয়ে দিচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم إلى آخر الآية الحمد لله ومحبوبه الكريم دুঃখ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের আলোচনায় উপস্থিত হয়েছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের আলোচনায় উপস্থিত হবার পেছনের কারণ হলো আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি, আমরা জানি সূর্যের দীপ্তিময় আলোর মতো পরিষ্কার যে বিষয়টি, স্বচ্ছ পানির মতো স্বচ্ছতার পূর্ণ আবহে আবর্তিত যে বিষয়টি, সেটা হচ্ছে বিগত 1450 বছর যাবত আফসোস কালেমা ইমান দিন মিল্লাতের চিরন্তন ধারার ইসলাম, খেলাফত, খেলাফতে ইনসানিয়া, খেলাফতে ইসলামিয়ার অপব্যাখ্যা করা হচ্ছে।
অপব্যাখ্যা করা হচ্ছে, খেলাফতের অপব্যাখ্যা করানো হচ্ছে, খেলাফতে ইসলামিয়ার অপব্যাখ্যা করা হচ্ছে, খেলাফতে ইনসানিয়ার অপব্যাখ্যা করা হচ্ছে, ইসলামের সমস্ত কানুন ফুরুর যত শাখা প্রশাখা রয়েছে সমস্ত কিছুর অপব্যাখ্যা, অপব্যাখ্যা মিথ্যাচারিতা, ভ্রষ্টতা, ধূম্র জালে আচ্ছাদিত গোটা মুসলিম মিল্লাত, গোটা তামাম কালেমায়ে মানদীন মিল্লাতের চিরন্তন ধারা আজ ধূম্র জালে আবিষ্ট। খেলাফত শব্দের প্রায়োগিক প্রয়োগের ক্ষেত্রে দুর্নীতি, অনৈতিকতা, নিচতাহীনতা, ছটতা, মিথ্যাচারিতা করা হচ্ছে। টোটাল এই খেলাফত এবং খেলাফতে ইসলামিয়া তথা খেলাফতে ইনসানিয়ার প্রায়োগিক প্রয়োগ সহ এটা টোটাল ব্যাখ্যা বিগত 1400 বছর যাবত এর ব্যাখ্যাকে আড়াল করে রাখা হয়েছে। শাক দিয়ে যেভাবে মাছ ঢাকার অপচেষ্টা হয় ঠিক এভাবে এই খেলাফত এবং খেলাফতে ইনসানিয়াতের যে কালেমা ইমানদিন মিল্লাতের চিরন্তন ধারা কর্তৃক সত্যায়িত যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা আজ লুপ্ত প্রায় অবস্থায়, মিসমার প্রায় অবস্থায়, অবদমিত প্রায় অবস্থায় বিদ্যমান রয়েছে। আর এর পিছনে মূলত কারণ কি, এর ইতিহাস কি? আজ বলেছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের লাইভ আলোচনায় উপস্থিত হয়েছি। এর পেছনের কারণ কি? আজ এই 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 ভূখণ্ড, এই বাংলাদেশের এই ভূখণ্ড কেন, গোটা দুনিয়াতে মানুষকে জবাই করা, মানুষকে হত্যা করা, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন গুণ খুন হত্যাকে মানুষকে জবাই করার এই অপরাজনৈতিক ধারাবাহিকতাকে, এক গোষ্ঠীর অপরাজনৈতিক ধারাবাহিকতাকে খেলাফত হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে, খেলাফতে ইসলামিয়া হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে, খেলাফতে ইনসানিয়াত হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে। যা কোনো মুমিন মুসলমান কেন, কোনো মানবতাকামী কোনো ইনসানের মানবিক আদালতে যেটার কোনো স্বীকৃতির কোনো অবস্থান নেই, সেখানে ইসলামের কালেমা ইমানদিন মিল্লাতের চিরন্তন ধারার সুমহান আদালতে সেটা কিভাবে স্থান পাবে? যা বলছিলাম, খেলাফত এবং খেলাফত ইনসানিয়াতের অপব্যাখ্যা, খেলাফত এবং খেলাফতের অপব্যাখ্যা, খেলাফতে ইনসানিয়াতের অপব্যাখ্যা তথা খেলাফতে ইসলামিয়ার অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে সুস্পষ্টভাবে পরিষ্কার, 37 হিজরিতে সিফিনের জেহাদের ময়দানে আত্মস্বীকৃত বাগি হিন্দাপুত্র মোয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত এই মুলুকিয়াতকে, এই অপরাজনীতির ধারাবাহিকতাকে, এই একগোষ্ঠীর অপরাজনীতির ধারাবাহিকতাকে এবং উমাইয়া বংশের গোত্রীয় উগ্র জাতীয়তাবাদের ধারক বাহক হয়ে উমাইয়া বংশের এই উগ্র জাতীয়তাবাদী চিন্তা চেতনা ধ্যান ধারণাকে তথা এই মুলুকিয়া খুনি এজিদবাদ, এই মুয়াবিয়াবাদকে খেলাফত হিসেবে চালিয়ে দেওয়ার বিগত 1450 বছর যাবত আমরা শোডাউন লক্ষ্য করছি সুস্পষ্টভাবে ক্লিয়ার। রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে খেলাফত রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে কি বলছেন? রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে উল্লেখ করতেছেন, ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন। এই ধরনের খেলাফত সংক্রান্ত যতগুলো আয়াত রয়েছে, খেলাফত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, খেলাফতে ইসলামিয়া তথা খেলাফতে ইনসানিয়াতের যত ব্যাখ্যা রয়েছে, এই সমস্ত ব্যাখ্যা, সমস্ত হাদিস, সমস্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকের মূল নির্যাস, সমস্ত মূল নির্যাসকে, এই মূল নির্যাসকে ব্যবহার করা হচ্ছে হিন্দাপত্য আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত এই মুলুকিয়াতকে খেলাফত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, এটাকে খেলাফত ইনসানিয়াত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, খেলাফত ইসলামিয়া হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, যা এক ডাহা মিথ্যাচার ছাড়া, এটা একদম মানে মিথ্যাচার ছাড়া আর কিছুই না। জঙ্গিবাদিতা, সন্ত্রাসবাদিতার বীজকে বপন করে দেওয়া হচ্ছে। এর মূল গোড়া কোথায়? খেলাফত মানে মানুষ জবাই করা, নাউযুবিল্লাহ মিন যালিক। খেলাফত মানে মানুষকে হত্যা করা, নাউযুবিল্লাহ মিন যালিক। খেলাফত মানে নিরপরাধ মানুষকে হত্যা করা, খেলাফত মানে হত্যাযজ্ঞ চালানো, খেলাফত মানে বোমা মেরে মানুষ মারা,
খেলাফত মানে সরকারি প্রতিষ্ঠান সমূহে আগুন ধরিয়ে দেওয়া, খেলাফত মানে সরকারি প্রতিষ্ঠান সমূহকে বোমা মেরে উড়িয়ে দেওয়া, এই যে অপরাজনীতি, এক গোষ্ঠী গোষ্ঠীবাদী অপরাজনীতির যে অপরাজনীতির যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মূল সূত্র কোথায়? গোটা দুনিয়ার কোটি 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 গোটা দুনিয়ার শত শত কোটি মুমিন মুসলমানকে জানিয়ে দিতে চাই যে বিষয়টি গোটা দুনিয়ার শত শত কোটি মানবতার মুক্তিকামী ইনসানকে যে বিষয়টি জানিয়ে দিতে চাওয়া যে বিষয়টিকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে সমস্ত জঙ্গিবাদী সমস্ত সন্ত্রাসবাদী তার মূল জন্ম যেদিন মাওলা আলার বিরুদ্ধে 37 হিজরি সনে সিফিনের জেহাদের ময়দানে যখন হিন্দাবুত্ব স্বীকৃত বাগি মুয়াবিয়া ধোকাবাজ আমর ইবনে আস গং কর্তৃক একটি গ্রুপ মাওলা আলার বিরুদ্ধে যখন অবস্থান গ্রহণ করেছিল হকের বিরুদ্ধেও দণ্ডায়মান এই বাতেল জালেম এক গোষ্ঠীবাদী অপরাজনীতি এই গোত্রীয় উগ্র জাতীয়তাবাদের ধারক বাহক এই বাতেল জালেম অপশক্তির সমস্ত কুফরের এজেন্ডা এই গ্রুপ এই গ্রুপের এই গ্রুপ তারা তাদের মাথাকে যেদিন থেকে উন্মোচন মাথা তাদের গর্দানকে যেদিন থেকে তাদের মাথা যেদিন থেকে উঁচু হয়েছে তাদের মিশন বাস্তবায়ন করার ধারাবাহিকতার সূত্রপাত যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই ইসলামের অবব্যাখ্যা হচ্ছে সেদিন থেকেই খেলাফতের অবব্যাখ্যা হচ্ছে সেদিন থেকেই খেলাফতে ইনসানিয়াতের অবব্যাখ্যা হচ্ছে সেদিন থেকেই খেলাফতে ইসলামিয়ার অবব্যাখ্যা হচ্ছে সুস্পষ্টভাবে ক্লিয়ার। যতই শাক দিয়ে মাছ ঢাকতে চান যতই অবব্যাখ্যা করে আপনি করেন যতই বাধা দেন যতই অন্তরাল সৃষ্টি করেন যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন কোনো ফায়দা হবে না, কোনো লুকোবর কোনো স্থান নেই। আপনি লুকাবেন কোথায়? আপনি পালাবেন কোথায়? আপনি ভাগবেন কোথায়? লুকাবার পালাবার ভাগবার কোনো স্থান নেই। সকল জঙ্গিবাদী সন্ত্রাসবাদীর মূলগোড়া হিন্দাবুত্ব স্বীকৃত বাগি মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত এই মুলুকিয়াতে হচ্ছে সমস্ত জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদী তার মূল ডেস্টিনেশন। সেই থেকে 1450 বছর যাবৎ খেলাফতের অবব্যাখ্যা করা হচ্ছে। প্রিয় নবী আমার, প্রাণাদিক প্রিয় নবী আমার, হুজুর একদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস রয়েছে সেটা হচ্ছে মুলুকিয়াতকে প্রিয় নবী কোনো অবস্থাতেই বৈধতা দিয়ে যাননি। মুলুকিয়াতকে কোনো ইমাম কোনো আলেম ফকি ইমাম মুত্তাকিব কোনো ইমাম কোনো ফুকাহা কোনো আইম্মা মুলুকিয়াতকে খেলাফতের লেভেল লাগাননি। এই মুলুকিয়াতকে খেলাফতের লেভেল লাগিয়েছে যারা, এই গ্রুপটা কারা? প্রিয় নবী প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এরশাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করতেছেন সুস্পষ্ট ভাবে এরশাদ করতেছেন যে তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআ আল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আই ইয়ারফাউহা সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াতি ফাতাকুনু মা শাআ আল্লাহ আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আই ইয়ারফাউহা সুম্মা তাকুনু মুলকান আদান সুম্মা তাকুনু মুলকান আদান। প্রাণাদিক প্রিয় নবী হুজুর একদাস সাল্লাম সুস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে নবুয়াত তোমাদের মধ্যে নবুয়াত থাকবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন, এরপর নবুয়াতের এই বিষয়টাকে উঠিয়ে নেওয়া হবে, এরপর নবুয়াতের তরিকায় খেলাফত কায়েম হবে, নবুয়াতের তরিকায় খেলাফত কায়েম হবে, খেলাফতুন আলা মিন হাজির নবুয়া। তারপরে প্রিয় নবী কী উল্লেখ করতেছেন? প্রিয় নবী সুস্পষ্টভাবে সুস্পষ্ট ক্লিয়ার করেছেন সুম্মা তাকুনু মুলকান আদান, বক্তব্য হচ্ছে সুম্মা তাকুনু মুলকান আদান, অর্থাৎ এর পরবর্তী অত্যাচারী রাজা বাদশাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা সুস্পষ্ট অত্যাচারিত অত্যাচারী জুলুমবাজ রাজাদের বাদশাদের শাসন ব্যবস্থা শুরু হবে প্রিয় নবী ঘোষণা করে দিয়ে গিয়েছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি বিগত 1450 বছর যাবৎ এই মুলুকিয়াত এই খনিয়াজিদবাদ এই মুয়াবি এই জমের দালাল দোসরেরা এই দালাল মৌলবিগুলা এই দালাল মোল্লা মৌলবিগুলো তারা তাদের এই সমস্ত উমাইয়া বংশীয় শাসন ব্যবস্থার উপরে খেলাফতের লেভেল লাগানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। খেলাফতে ইনসানিয়াতের নামে মুলুকিয়াত চাপিয়ে খুনিয়াজিদবাদ কায়েম করে তাকে খেলাফতে ইসলামিয়ার লেভেল লাগানো হয়েছে, এটার ব্যর্থ চেষ্টা করেছে। সেই সমস্ত ব্যর্থ চেষ্টার বিপরীত গর্জে উঠেছিলেন হকের ইমামগণ, যুগের ইমাম, শতাব্দীর ইমাম, ইমামুল ইমামগণই একমাত্র গর্জে উঠেছিলেন। সে ধারায় আজকের যুগের ইমাম, শতাব্দীর ইমাম, ইমামুল ইমাম সৈয়দনা সৈয়দ আলামা ইমাম হায়াত আলাইহি রাহমা সুস্পষ্টভাবে খেলাফত খেলাফতে ইসলামিয়া খেলাফতে ইনসানিয়ার সুস্পষ্ট ব্যাখ্যা বহু আগে থেকেই বিগত 40-50 বছর যাবৎ উনি এর ব্যাখ্যাকে সুস্পষ্ট করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ শহরের
জঙ্গিবাদী সন্ত্রাসবাদী এক বক্তা, সে তার ওয়াজ মাহফিলের ভিতরে সাংবাদিকদেরকে টার্গেট করে তথা সাধারণ মানুষকে টার্গেট করে সে খেলাফত কায়েম হবে যেদিন, একটা একটা ধরব আর জবাই করব, আমরা রক্ত দেব এবং রক্ত নেব, রক্ত নেব না, রক্ত দেওয়ার ধারাবাহিকতা অনেক হয়েছে, এখন শুধু রক্ত নেব, এই কথাগুলো এই ধরনের কটুক্তি করে, এই ধরনের জঙ্গিবাদী সন্ত্রাসবাদী হুমকি দিয়ে মঞ্চে বসে, এই ধরনের হুমকি দিয়ে সেই আলোচনাকে আবার ফেসবুক ইউটিউব এই ধরনের সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে খেলাফতের যে অপব্যাখ্যা করা হচ্ছে তার ধারাবাহিকতায় আজ সুস্পষ্টভাবে গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়ার মুমিন মুসলমান তথা মানবতাকামী ইনসানকে যে বিষয়টিকে সুস্পষ্ট করে দিতে চাই যে খেলাফত মানে জবাই করা নয়, সব মানুষের জীবন রক্ষা করা। খেলাফত মানে হক না হক নির্বিশেষে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা যা দান করেছেন আল্লাহ তাআলা ও তার হাবিব রাহমাতাল্লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফত অর্থ জীবনের মালিক মাহবুদ আল্লাহ তাআলা ও তার হাবিব রাহমাতাল্লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের পক্ষ থেকে সব মানুষ নিজেই তার জীবনের মালিক। কেউ কাউকে খুন করা তাওহীদ রেসালাতের মালিকানা অস্বীকারতা নাস্তিকতার মুলকিয়াত। খেলাফতের বিপরীত কুফর খুন জুলুম রুদ্ধতা স্বৈরদস্যুতার জাহান্নামী ধারা হচ্ছে মৌলবিয়ত। ইমাম হায়াত ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এখানে আপনি লক্ষ্য করবেন যে এই যে একটা একটা মানুষ ধরো আর জবাই করো, সাধারণ মানুষের উপর জবাই করার যে হুমকি ধাঙবে, এই যে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী চিন্তা চেতনায় আবর্তিত হয়ে যে সমস্ত কথাবার্তাগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো সম্পূর্ণই ইসলাম মুসলমান খেলাফত খেলাফত ইনসানিয়াত খেলাফত ইনসানিয়াত তথা খেলাফত ইসলামিয়ার খেলাফতে ইসলামের যে মূল দিশা যে মূল আইডিওলজি যে মূল চিন্তা রয়েছে তার সম্পূর্ণ বিপরীত। এই ধরনের আলোচনার সাথে এই ধরনের দিশার সাথে কালামাই মন্দিন মিল্লাতের ইসলাম মুসলমান খেলাফতে ইসলামিয়া তথা খেলাফতে ইনসানিয়াতার ইনসানিয়াতের কোনো প্রকার সদস্যতা নেই, কোনো প্রকার মিল নেই, বরঞ্চ এটা এই ধারাবাহিকতা, এই যে মানুষ ধরো আর জবাই করো, এই যে বোমা মারা, এই যে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালানো নির্যাতন চালানো নির্বিশেষে মানুষকে নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনা করা, এগুলো ফেরাউনি, এগুলো নম্রতি কায়দার আলোচনা। এই স্লোগান খেলাফতে ইনসানিয়াতের স্লোগান না, এই স্লোগানই হচ্ছে ফেরাউনা নম্রুদ কর্তৃক প্রতিষ্ঠিত এক গোষ্ঠীর অপরাজনীতির স্লোগান। এগুলো নির্বিচারে মানুষকে হত্যা করা, ধরে ধরে মানুষকে জবাই করা, এই যে এই এই স্লোগানগুলো, এই ধারাগুলো, এই অপধারাগুলো, এই অপরাজনীতিগুলো, এই অরাজনৈতিক, এই যে এক গোষ্ঠীবাদী অপরাজনীতি, এগুলোর জন্মই দিয়েছিল ফেরাউন, এগুলোর জন্মই দিয়েছিল নমরুদ। এগুলোকে এই ধরনের চিন্তা আইডিওলজিকে আবর্তন করে গতিশীল ছিল আবু জেহেলের দল, উদ্বা সাহেবার দল। এই বিষয়টি সুস্পষ্টভাবে ক্লিয়ার।